মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী সমস্ত কূটনৈতিক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাদের কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল 15 মে যুক্তরাষ্ট্র সময় স্টেট ডিপার্টমেন্টে একটি প্রেস ব্রিফিংয়ে একটি প্রশ্নের উত্তরে একথা বলেন। তিনি বলেন, আমি মার্কিন দূতাবাস বা এর কর্মীদের নিরাপত্তা সংক্রান্ত বিশদ বিবরণে প্রবেশ করতে যাচ্ছি না। তিনি অবশ্য উল্লেখ করেছেন যে কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন অনুসারে যে কোনো স্বাগতিক দেশকে অবশ্যই সমস্ত কূটনৈতিক মিশন প্রাঙ্গণ এবং কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তার বাধ্যবাধকতা বজায় রাখতে হবে এবং কর্মীদের ওপর যে কোনো আক্রমণ প্রতিরোধে সমস্ত উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। ঢাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতসহ বেশ কয়েকজন বিদেশি কূটনীতিককে অতিরিক্ত নিরাপত্তা এসকর্ট না দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার পর প্যাটেল এই মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার ঢাকায় গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত সহ 6টি দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের দেওয়া বাড়তি নিরাপত্তা সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনবল সংকট ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে কৃচ্ছ সাধনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অর্থের বিনিময়ে কূটনীতিকরা বাড়তি নিরাপত্তা সুবিধা নিতে পারবেন। বিদেশিরা নয়, ক্ষমতায় বসানোর মালিক দেশের জনগণ। ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় বসানোর মালিক দেশের জনগণ, বিদেশিরা নয়। আওয়ামী লীগ জনগণের শক্তিকে বিশ্বাস করে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য, চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা নিজেই বলেছেন, আমরা ক্ষমতায় আসতে চাই জনগণের ভোটে, জনগণ চাইলে আছি, না চাইলে নাই, এমন মানসিকতা যার তিনি বিদেশি বা দেশি ষড়যন্ত্রকারীদের ভয় পাবেন এটা মনে করার কারণ নেই। বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন অসম্ভব চিন্তা আওয়ামী লীগ করে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের ক্ষমতার মালিক বিদেশিরা নয়, বরং মালিক হলো দেশের জনগণ। ক্ষমতায় বসাতে হলে বসাবে তারা। সরকার ক্ষমতা হারানোর ভয়ে পশ্চিমাদের ওপর ক্ষুব্ধ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন দাবি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি মনে করছেন পশ্চিমারা তাকে ও তার দলকে ক্ষমতায় বসাতে পারবে, সে কারণে ঘন ঘন তাদের দুয়ারে ধর্ণা দিচ্ছেন, নালিশ করছেন, নালিশের পর নালিশ, তদবিরকারী নিয়োগ করছেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এসব নেই, শেখ হাসিনার কোনো তদবিরকারী নেই, বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দেবে এমন কোনো অসম্ভব চিন্তা তিনি কখনো করেননি।